চ্যানেল ফোর সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছি আমি মাসুদ সরকার, সেই সাথে আমি আছি পপি আক্তার। এখন জানিয়ে দেব জেলা সংবাদের বিশেষ শিরোনামগুলি। বিদেশ থেকে আগত অতিথিদের অধিক নিরাপত্তা দেওয়ার জন্য আনসার ব্যাটালিয়নের নতুন আনসার ব্যাটালিয়ন সৃজন করা হয়েছে। সকালে গাজীপুরের সফিপুরে তিনি এই ব্যাটালিয়নের উদ্বোধন করেন। আমরা যেটা করি, আমাদের একটা রাজনৈতিক দিক নির্দেশনায় আমরা চলি। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদেরকে যেই দেশ দিয়েছিলেন, সেই দেশে একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ আমাদেরকে করে দিয়েছিলেন, এবং সেটাই সেই নীতিমালা ফলো করেই আমরা চলছি। নড়াইলের লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদর খন্দকার হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। নানা আয়োজন ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল টঙ্গীর আলহাজ মোহরম খান বিদ্যানিকেতনের 25তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ঝিনাইদহে শুরু হয়েছে 3 দিন ব্যাপী লালন স্মরণ উৎসব। দেখছিলেন শিরোনাম, এখন চলে যাব বিস্তারিত সংবাদে। ভালো লাগার এই মুহূর্তগুলোকে সজীব করে তোলে জলি হুইট টিস্যু। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অতিথি করার সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা একটি রাজনৈতিক নির্দেশনা নিয়ে চলি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ করে দিয়ে গেছেন, সেই নীতিমালা অনুসরণ করেই আমরা চলি। আজ সকালে গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ এর সমাপনী ও কুচকাওয়াজ নবগঠিত আনসার গার্ড ব্যাটালিয়নের ফ্ল্যাগ রেজিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন। আমাদের ভিআইপি প্রোটেকশন, আমাদের দেশের ভিআইপিরা সবাই যাতে নিরাপদে থাকে, এবং বিদেশি যারা আসেন আমাদের দেশে, এবং KPIগুলো সবগুলো যাতে প্রোটেক্টেড থাকে, সেই জন্যই এই ব্যাটালিয়নটা সৃজন করা হয়েছে। তা আমরা মনে করি আমাদের এই আনসার বাহিনী, আপনারা দেখেছেন খুব চৌকস একটা বাহিনী, মানে আজকে প্যারেডের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে, এবং সবসময় আনসার বাহিনীরা ভালো কাজ করে যাচ্ছে। তো সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই ব্যাটালিয়নটি আমরা সৃজন করেছি। আরেকটা বিষয় হলো, গতকাল ঢাকা ইউনিভার্সিটিতে একটা আন্দোলন হয়েছে যে আমাদের যে মহান নেতা মুক্তিযোদ্ধের অসাম্প্রদায়িক নেতা বঙ্গবন্ধু, ওনার যে প্রোগ্রামে নরেন্দ্র মোদীকে আনা হচ্ছে, নরেন্দ্র মোদীর মধ্যে তো ইতিমধ্যে সাম্প্রদায়িক চরিত্র ফুটে উঠেছে, তো এই বিষয়টা এটা পরিবর্তন বা আপনাদের কোনো চিন্তাভাবনা বা কথাবার্তা আছে কিনা? আমার মনে হয় আজকে এই ধরনের প্রসঙ্গ না তুললেই হতো, তবে একটা জিনিস মনে রাখবেন, আমরা যেটা করি আমাদের একটা রাজনৈতিক দিক নির্দেশনায় আমরা চলি। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদেরকে যেই দেশ দিয়েছিলেন, সেই দেশে একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ আমাদেরকে করে দিয়েছিলেন, এবং সেটাই সেই নীতিমালা ফলো করেই আমরা চলছি। আপনার মনে হয় আপনারা উত্তরটা পেয়ে গেছেন। ওকে, চ্যানেল ফোর সংবাদে এখন 20 সেকেন্ডের একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দেশে এই প্রথম 2 প্রান্তে সিকিউরিটি সিন যুক্ত স্যানিটারি ন্যাপকিন SFP, ADL এবং উন্নত পাল সর্বোচ্চ শোষণ ক্ষমতা নিশ্চিত করে। জলে 24 সতেজ দিনভর। নানা আয়োজন ও জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল শিল্পনগরী টঙ্গীর 27 এলাকায় সুনামধন্য বিদ্যাপীঠ আলহাজ মোহরম খান বিদ্যানিকেতনের 25তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে 51 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আমজাদ হোসেন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক শামসুল আরিফিন খান রনি সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন শাহ। দিনব্যাপী নানা প্রতিযোগিতা শেষে বিকালে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ সালাউদ্দিন সরকার। পরে আমন্ত্রিত অতিথিদের নানা ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সবশেষে স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহের হরিণা কুণ্ডুতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী লালন স্মরণ উৎসব। বুধবার সন্ধ্যায় উপজেলার হরিশপুর গ্রামে লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ স্মরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় হরিশপুর লালন একাডেমির সহসভাপতি সাইদুল করিম মিন্টু, লালন গবেষক উত্তম চক্রবর্তী সহ লালন ভক্ত অনুসারীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের সহযোগিতায় হরিশপুর লালন একাডেমির আয়োজনে আজ থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। তিন দিন ব্যাপী এ উৎসব পরিবেশিত হবে লালন সঙ্গীত, লালনের জীবনদর্শন নিয়ে আলোচনা সভা। এতে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন স্থান থেকে লালন ভক্ত অনুসারীরা উপস্থিত রয়েছে। আর নয় পিছিয়ে থাকা, নয় কোনো সংশয়, এখন থেকে সব কাজ হবে পূর্ণ আত্মবিশ্বাসে। আর তাই আমরা নিয়ে এসেছি জলি 24 স্যানিটারি ন্যাপকিনের ইকো ও নিউ ইম্প্রুভ রেগুলার প্যাক, প্রশান্তি ও কোমলতায় ছুঁয়ে থাক প্রতিটি মুহূর্ত। নড়াইলের লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদর খন্দকার হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে লোহাগড়া ইউনিয়নবাসীর উদ্যোগে কালনাঘাট থেকে একটি বিরাট মিছিল ও মানববন্ধন বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে যশোর কালনা মহাসড়কের উপজেলা পরিষদের মূল ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত 24 ফেব্রুয়ারি সন্ধ্যায় সাবেক ইউপি চেয়ারম্যান বদর খন্দকারকে উপর্যুপুরি কুপিয়ে তার দুই হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে যশোরের নোয়াপাড়া নামক স্থানে পৌঁছলে রাত 9:30 দিকে তিনি মারা যান। এই ঘটনায় মঙ্গলবার রাতে নিহতের স্ত্রী নাজমিন বেগম বাদী হয়ে 16 জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সে কারণে আমি আজকের প্রশাসনকে বলবো, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এবং পরিচালককে বলবো, আইনের আওতায় এনে দ্রুত বিচার আইনে তাদের বিচারের দাবি জানাচ্ছি এবং বিচারের মাধ্যমে তাদের ফাঁসির রায় হয় সেই দাবিও জানাচ্ছি। না হয় আমাদের মতো কোনো বন্ধন আর বিধবা না হয়, আমরা তাদের ফাঁসি চাই, ফাঁসি চাই। জেলা সংবাদের এই ছিল আমার কাছে সর্বশেষ প্রাপ্ত সংবাদ। পরবর্তীতে যে কোনো সংবাদ দেখতে আমাদের সাথেই থাকুন, চ্যানেল ফোরের সাথে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সব নারীদের আস্থা জলি 24, দেশে এই প্রথম দুই প্রান্তে সিকিউরিটি সিন যুক্ত স্যানিটারি ন্যাপকিন, এসএপি, এডিএল এবং উন্নত পাল সর্বোচ্চ শোষণ ক্ষমতা নিশ্চিত করে। জলি 24 সতেজ দিনভর। হ্যাঁ মা, এই তো রেডি। বাবু কি করছে রে? আর বলো। চ্যানেল ফোর সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছি আমি মাসুদ সরকার, সেই সাথে আমি আছি পপি আক্তার। এখন জানিয়ে দেব জেলা সংবাদের বিশেষ শিরোনামগুলি। বিদেশ থেকে আগত অতিথিদের অধিক নিরাপত্তা দেওয়ার জন্য আনসার ব্যাটালিয়নের নতুন আনসার ব্যাটালিয়ন সৃজন করা হয়েছে। সকালে গাজীপুরের সফিপুরে তিনি এই ব্যাটালিয়নের উদ্বোধন করেন। আমরা যেটা করি, আমাদের একটা রাজনৈতিক দিক নির্দেশনায় আমরা চলি। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদেরকে যেই দেশ দিয়েছিলেন, সেই দেশে একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ আমাদেরকে করে দিয়েছিলেন এবং সেটাই এসে সেই নীতিমালা ফলো করেই আমরা চলছি। নড়াইলের লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদর খন্দকার হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। নানা আয়োজন ও জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল টঙ্গীর আলহাজ মোহরম খান বিদ্যানিকেতনের 25তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ঝিনাইদহে শুরু হয়েছে তিন দিন ব্যাপী লালন স্মরণ উৎসব। দেখছিলেন শিরোনাম, এখন চলে যাব বিস্তারিত সংবাদে। ভালো লাগার এই মুহূর্তগুলোকে সজীব করে তোলে জলি হুইট টিস্যু। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অতিথি করার সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা একটি রাজনৈতিক নির্দেশনা নিয়ে চলি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ করে দিয়ে গেছেন, সেই নীতিমালা অনুসরণ করেই আমরা চলি। আজ সকালে গাজীপুরের সবিপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ এর সমাপনী ও কুচকাওয়াজ নবগঠিত আনসার গার্ড ব্যাটালিয়নের ফ্ল্যাগ রেজিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন। আমাদের ভিআইপি প্রোটেকশন, আমাদের দেশের ভিআইপিরা সবাই যাতে নিরাপদে থাকে এবং বিদেশি যারা আসেন আমাদের দেশে এবং KPIগুলো সবগুলো যাতে প্রোটেক্টেড থাকে, সেই জন্যই এই ব্যাটেলিয়নটা সৃজন করা হয়েছে। তা আমরা মনে করি আমাদের এই আনসার বাহিনী, আপনারা দেখেছেন খুব চৌকশ একটা বাহিনী, মানে আজকে প্যারেডের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে এবং সবসময় আনসার বাহিনীরা ভালো কাজ করে যাচ্ছে। তো সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই ব্যাটেলিয়নটি আমরা সৃজন করছি। আরেকটা বিষয় হলো, গতকাল ঢাকা ইউনিভার্সিটিতে একটা আন্দোলন হয়েছে যে আমাদের যে মহান নেতা মুক্তিযোদ্ধের অসাম্প্রদায়িক নেতা বঙ্গবন্ধু, ওনার যে প্রোগ্রামে নরেন্দ্র মোদীকে আনা হচ্ছে, নরেন্দ্র মোদীর মধ্যে তো ইতিমধ্যে সাম্প্রদায়িক চরিত্র ফুটে উঠেছে, তো এই বিষয়টা এটা পরিবর্তন বা আপনাদের কোনো চিন্তাভাবনা বা কথাবার্তা আছে কিনা? আমার মনে হয় আজকে এই ধরনের প্রসঙ্গ না তুললেই হতো, তবে একটা জিনিস মনে রাখবেন, আমরা যেটা করি আমাদের একটা রাজনৈতিক দিক নির্দেশনায় আমরা চলি। আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদেরকে যেই দেশ দিয়েছিলেন সেই দেশে একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ আমাদেরকে করে দিয়েছিলেন এবং সেটাই এসে সেই নীতিমালা ফলো করেই আমরা চলছি। আপনার মনে হয় আপনারা উত্তরটা পেয়ে গেছেন। ওকে, চ্যানেল ফোর সংবাদে এখন নেব 20 সেকেন্ডের একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দেশে এই প্রথম দুই প্রান্তে সিকিউরিটি সিম যুক্ত স্যানিটারি ন্যাপকিন SAP AGL এবং উন্নত পাল সর্বোচ্চ শোষণ ক্ষমতা নিশ্চিত করে। জলি 24 সতেজ দিনভর। নানা আয়োজন জমকাল অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল শিল্পনগরী টঙ্গী 27 এলাকায় সুনামধন্য বিদ্যাপীঠ আলহাজ মহরম খান বিদ্যানিকেতনের 25তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকালে 51 নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আমজাদ হোসেন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক শামসুল আরিফিন খান রনি সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন শাহ। দিনব্যাপী নানা প্রতিযোগিতা শেষে বিকালে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ সালাউদ্দিন সরকার। পরে আমন্ত্রিত অতিথিদের নানা ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সবশেষে স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের হরিণা কুণ্ডুতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী লালন স্মরণ উৎসব। বুধবার সন্ধ্যায় উপজেলার হরিশপুর গ্রামে লালন একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ স্মরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় হরিশপুর লালন একাডেমির সহসভাপতি সাইদুল করিম মিন্টু, লালন গবেষক উত্তম চক্রবর্তী সহ লালন ভক্ত অনুসারীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের সহযোগিতায় হরিশপুর লালন একাডেমির আয়োজনে আজ থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত। তিন দিন ব্যাপী এ উৎসব পরিবেশিত হবে লালন সঙ্গীত, লালনের জীবনদর্শন নিয়ে আলোচনা সভা। এতে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন স্থান থেকে লালন ভক্ত অনুসারীরা উপস্থিত রয়েছে। পিছিয়ে থাকা
নয় কোনো সংশয়। এখন থেকে সব কাজ হবে পূর্ণ আত্মবিশ্বাসে। আর তাই আমরা নিয়ে এসেছি জলি 24 স্যানিটারি ন্যাপকিনের ইকো ও নিউ ইমপ্রুভ রেগুলার প্যাক। প্রশান্তি ও কোমলতায় ছুঁয়ে থাক প্রতিটি মুহূর্ত। নড়াইলের লোহাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদর খন্দকার হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে লোহাগড়া ইউনিয়নবাসীর উদ্যোগে কালনাঘাট থেকে একটি বিরাট মিছিল ও মানববন্ধন বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে যশোর কালনা মহাসড়কের উপজেলা পরিষদের মূল ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত 24 ফেব্রুয়ারি সন্ধ্যায় সাবেক ইউপি চেয়ারম্যান বদর খন্দকারকে উপর্যুপুরি কুপিয়ে তার দুই হাত ও পা শরীর থেকে বিচ্ছিন্ন করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে যশোরের নোয়াপাড়া নামক স্থানে পৌঁছলে রাত 9:30 দিকে তিনি মারা যান। এই ঘটনায় মঙ্গলবার রাতে নিহতের স্ত্রী নাজমিন বেগম বাদী হয়ে 16 জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সে কারণে আমি আজকের প্রশাসনকে বলবো, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এবং পরিচালককে বলবো, আইনের আওতায় এনে দ্রুত বিচার আইনে তাদের বিচারের দাবি জানাচ্ছি এবং বিচারের মাধ্যমে তাদের ফাঁসির রায় হয় সেই দাবিও জানাচ্ছি। না ভাই, আমাদের মতো কোনো বন্ধন আর বিধবা না ভাই, আমরা তাদের ফাঁসি চাই, ফাঁসি চাই। জেলা সংবাদের এই ছিল আমার কাছে সর্বশেষ প্রাপ্ত সংবাদ। পরবর্তীতে যে কোনো সংবাদ দেখতে আমাদের সাথেই থাকুন, চ্যানেল 4 এর সাথে থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেল 4 সংবাদে আপনাদের সকলকে স্বাগতম, সাথে আছি আমি।